নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মুগের ডাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন, আর দুপুরে কিংবা রাতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলে কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মুগের ডাল নিয়েছি, আর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা। ডালটা জলে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যায়। আমি জলটা ফেলে দিয়েছি, আর ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এবার ডাল, কাঁচা লঙ্কা আর আদা আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইগুলোকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এরপর দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেবেন। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর 3 থেকে 4 মিনিট এই ডালের মিশ্রণটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে এই ডালের রেসিপিটা কিন্তু ততটাই নরম হবে আর স্পঞ্জি হবে। তাই বন্ধুরা একটু সময় নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 4 মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে 2 চামচ ডালের মিশ্রণ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে, এটা আমি এখন সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটাকে এই থালার চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডালের মিশ্রণটা আমি হাতে করে এই রকম বড়ির আকারে দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের তৈরি করে নেবেন। আমি খুব বেশি ছোটও করিনি, আবার খুব বেশি বড়ও করিনি, মাঝারি একটা সাইজের আমি এরকম করে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো থালার মধ্যে ডালটাকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি বড়ির আকারে করে এই ডালের মিশ্রণটাকে থালার মধ্যে দিয়ে দিয়েছি। এটা এখন আমার তৈরি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি যে থালার মধ্যে ডালের মিশ্রণটা দিয়েছিলাম সেই থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 7 মিনিটের জন্য। এই 7 মিনিটের মধ্যেই এটা আমার তৈরি হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট পর আমি কড়া ঢাকনাটা এখন খুলে নিয়েছি। আমার এই ডালের মিশ্রণগুলো এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার এই থালাটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার এখন তৈরি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমি এখানে একটা ছুরি নিয়েছি, এই ছুরি নিয়ে একটু হালকা করে এতে চাপ দিলেই এগুলো কিন্তু উঠে আসবে। আর থালার মধ্যে আমি তেল লাগিয়েছিলাম, তো সেই কারণে এগুলো কিন্তু আটকে যাবে না, খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে।
তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এটা খুবই নরম তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সবগুলো তুলে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো থালার মধ্যে থেকে উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে এই থালার মধ্যে থেকে তুলে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালের বড়া। সব বড়াগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করিনি, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে আমি ভেজেছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, এর মধ্যে দিলাম 1টা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ভেঙে তারপর তেলের মধ্যে দিয়েছি। এরপর দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, 1 টিস্পুন গ্রেট করে রাখা রসুন, আর 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার আদা রসুন দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিলাম 1 টিস্পুন চিনি। একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের যে মিশ্রণটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণ, আর যে বাটির মধ্যে আমি ডালটা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যেই মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি কড়ার ঢাকনাটা এখন খুলে নিয়েছি। এই মশলাটা এখন আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। আমি সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ শাহী গরম মশলা, আর এরপর দিলাম কসুরি মেথি, সামান্য পরিমাণ কসুরি মেথি আমি এখানে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি এখন কড়াটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যেই আমার এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি কড়ার ঢাকনাটা এখন খুলে নিলাম। এইটা এখন সম্পূর্ণ তৈরি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ধনে পাতাটাকে এর সাথে মিশিয়ে নিলাম। আমার মুগের ডালের এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো খুব সহজে মুগের ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন।
আশা করছি বন্ধুরা আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।